নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। সুজি আর সবজি দিয়ে আজকে বানাবো আমি সুজির রোল। আর এই রোলগুলো খেতে তো ভীষণ ভালো হয়, আর খুব কম সময়ে খুব কম উপকরণও কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। শুন, দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখুন, আমি কড়াইয়ে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম। এবার চিনে বাদামগুলো আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি। দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কুচি করে রাখা আদা। এবার আদাটাও মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার কারি পাতাটাও আদার সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আদা আর কারি পাতা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা গাজর, আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা বিট। এই বিট আর গাজরটা তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে সবজির সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে রেখে দেবো, যাতে সবজি থেকে জল ছেড়ে দেয় আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখন 4 মিনিট পর আমি ঢাকনাটা কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর সবজিগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুনের মতো একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা। এখানে 1/2 চা চামচ গোটা জিরে আর মৌরি ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এখন সমস্ত কিছু আমি সবজির সাথে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি একটা সেদ্ধ আলু গ্রেট করে রেখেছিলাম। এরপর আলুটাও সমস্ত কিছু সবজির মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। চিনিটাও দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটা লাল লঙ্কা, আমি কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। তবে আপনারা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন, আর আপনারা এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এখন সমস্ত কিছু আরও একবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো ধনে পাতা কুচি করে নিয়ে দিয়ে দিলাম। আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম প্রথমেই, সেই বাদামের খোসাগুলো ফেলে দিয়ে বাদামটা আধ ভাঙা করে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলে পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো তেল, দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো সর্ষে, আর দিচ্ছি 1/2 চামচ মতো বিউলির ডাল, যে ভাঙা যে ডালটা হয়, অর্ধেক অর্ধেক যে ডালটা থাকে সেই ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এবার একদম লো ফ্লেমে আমি সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তরকাটা আমি ভেজে নিয়ে একটা সাইডে রেখে দেবো, এই তরকাটা আমাদের পরে কাজে লাগবে। একদম লো ফ্লেমে তরকাটা আমি ভেজে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে তরকাটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। যে বাটি মেপে সুজি নিলাম সেই একই বাটির মাপ করে আমি 1/2 বাটি দিয়ে দিলাম টক দই। আর দইটা যেন রুম টেম্পারেচারে থাকে, ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করা যাবে না। এরপর দইয়ের বাটিটা ধুয়ে 1/2 বাটি মতো জলও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 7 মতো একটু লবণ। লবণটা দিয়েও মিশিয়ে নিলাম। আর একটু জলের প্রয়োজন আছে, তাই আরও একটুখানি জলও দিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি সুজির ব্যাটারটা। তারপর ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিগুলো ভালো মতো ফুলে যেতে পারে। তারপর যদি জলের প্রয়োজন হয় আমি পরে অ্যাড করব, এখন আর জল দিচ্ছি না। এখন ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন, 20 মিনিট পর এবার আমি দেখে নিচ্ছি সুজির ব্যাটারটা কীরকম আছে। দেখুন, ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, সুজিটা জলটা সোপ করে নিয়েছে। তাই আমি আর একটুখানি জল দিয়ে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুজির ব্যাটারটা এখন একদম এর ঠিক আছে, এরকমই হবে, এর থেকে ঘন বা পাতলা আর করবো না। এরপর আমি যে তরকাটা বানিয়ে রেখেছিলাম আগে, সেই তরকাটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা করে কিন্তু এই তরকাটা দিতে হবে, গরম তরকা কিন্তু ব্যাটারের মধ্যে দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটা দিয়েও তরকার সাথে খুব ভালো, মানে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে সুজির ব্যাটারটা কিন্তু বেশ ফুলতে শুরু করেছে। দেখুন, সুজির ব্যাটারটা কিন্তু বেশ ফুলে গেছে। এবার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি রোলগুলো বানানোর জন্য 2 স্টিলের গ্লাসে সাদা তেল ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি। এবার 2 গ্লাসের মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
দেখুন দুটো গ্লাসে সুজির ব্যাটারটা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি, আর যে সবজির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি হাতে করে একটু ভালোভাবে মেখে নিয়েছি, তারপর এইভাবে লম্বা করে লম্বাটা শেপ দিয়ে দিয়েছি। তারপর সুজির ব্যাটারটা অর্ধেক পরিমাণ গ্লাসের মধ্যে দিয়ে তারপরেই এই সবজির পুরটা এভাবে দিয়ে নিতে হবে। তারপর আমি আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে, আর একদম ভর্তি করব না, আর একদম ভর্তি করলে কিন্তু এটা একটু ফুলবে, তো একদম ভর্তি করা যাবে না, একটু গ্লাসে একটু জায়গা খালি রাখতে হবে। দেখুন একটা গ্যাসে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিলাম, তারপর লেবুর টুকরোটাও দিয়ে দিলাম। এই লেবুর টুকরো দিলে পাত্রের মধ্যে কোনো জলের যে একটা কালো লেয়ার পড়ে যায় ফোটা বা জল ফোটালে সেটা কিন্তু হয় না। এবার জলটা ফুটে গেছে, আমি গ্লাস দুটো জলের মধ্যে বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্টিম করে নেব। আর একটা উঁচু দেখে একটা পাত্র ঢাকা দিতে হবে যাতে গ্লাসের মধ্যে ঢাকনাটা যাতে থেকে না যায়। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে সুজির রোলগুলো ঠিকঠাক মতো স্টিম হয়েছে কিনা। দেখুন একটা চাকু দিয়ে আমি চেক করে নিচ্ছি, রোলগুলো কিন্তু ভালো মতো স্টিম হয়ে গেছে, আর চাকুর মধ্যে যেটা লাগছে সেটা কিন্তু সুজি কাঁচা ব্যাটার কিন্তু নয়। এখন আমি গ্লাসগুলো বাটি থেকে নামিয়ে নিচ্ছি আর ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি। আর দেখুন এই সুজির রোলগুলোর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, কয়েক টুকরো আদা, আর একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর এক মুঠো দিয়ে দিলাম চিনে বাদাম। চিনে বাদামটা ড্রাই রোস্ট করা ছিল, আর দিলাম 2 চামচ মতো ডেসিকেটেড কোকোনাট, আর দিলাম 7 মতো লবণ, আর দিচ্ছি আমি 2 চামচ মতো টক দই দিচ্ছি। এরপর একটুখানি জল দিয়ে আমি এই সমস্ত কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই সুজির রোলগুলোর সাথে এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তবে আপনারা যদি চান চাটনি না বানিয়ে খাবেন তাহলেও কিন্তু এই সুজির রোলগুলো শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন এবার গ্লাসগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি গ্লাস থেকে এবার সুজির রোলগুলো বের করে নেব। একটা চাকু দিয়ে এভাবে গ্লাসের চারিদিকটা এভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে রোলগুলো গ্লাস থেকে খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। দেখুন আমি একটা রোল বের করে নিয়েছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে চাকু দিয়ে গ্লাসের মধ্যে চারিদিকে এভাবে করে ঘুরিয়ে নিলাম, এরপর হাত দিয়ে এভাবে ট্যাপ করলে কিন্তু খুব সহজে সুজির রোলটা বেরিয়ে চলে আসবে। আর এই কাজটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরই করতে হবে, তা না হলে কিন্তু রোলগুলো ভেঙে যাবে। এরপর রোলগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমি সাইডের এই অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম, এই অংশটুকু সুজির ব্যাটারটা অবধি কভার, ব্যাটারটা এই অবধি কভার হয়নি, তো আমি এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এরপর তারপর আমি সুজির রোলগুলো পিস পিস করে কেটে নিয়ে তারপর প্লেটে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সুজির রোলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে একবার এভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।